পুরনো বছরের এটাই লাস্ট দিন, কালকের নতুন বছর। নতুন বছরে আশা করি আমি নতুন অনেক ভিডিও নিয়ে তোমাদের জন্য আসতে পারবো। এই বছরের যে কদিন আমি পেয়েছি, আমি অনেকগুলো দিন শুধুমাত্র নিজের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগিয়েছি। আমি এখন জানি তোমরা অনেকেই ভাববে যে আলাদা করে আমার আর কিসের ডেভেলপমেন্ট, বাট বিলিভ মি, যতটা নিজের ইম্প্রুভমেন্টের জন্য সময়টা কাজে লাগাবে ততটাই কিন্তু তোমার কাজে দেবে। আমি রোজ নতুন নতুন কিছু পড়ছি, নতুন নতুন কিছু জানছি, বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি যাতে নিজেকে আরও বেশি ভালো করে তুলতে পারি। নতুন বছরে সেই চেষ্টাই আমি আরও চালিয়ে যাব। বিভিন্ন রকমের পার্সোনাল আর প্রফেশনাল চাপে পড়ে আমি ভিডিও নিয়ে আসতে পারছি না, সেটার জন্য অবশ্যই পার্সোনাল প্রফেশনাল লাইফ অনেকটা দায়ী হয়ে দাঁড়াচ্ছে। বাট স্টিল তার মধ্যে যেটুকু সময় আমি পাচ্ছি, সেটুকু সময়ের মধ্যে নিজেকে আরও বেশি ভালো রাখার, হেলদি রাখার, মেন্টালি ফিট রাখার, ফিজিক্যালি হেলদি রাখার আমি চেষ্টা করে যাচ্ছি। পিছনে কিছু বই তোমরা দেখতে পাচ্ছ, সেইগুলো ছাড়াও আরও অনেক বেশ অনেকগুলো বই আমি পড়ে ফেলেছি, পড়া চালাচ্ছি। তার সাথে নিজে যাতে ফিজিক্যালি ফিট থাকি তার জন্যে ডেলি বেসিসে, অলমোস্ট রোজ হয়তো হচ্ছে না, আমি এক্সারসাইজ করছি, আমি ভালো প্রপারলি হেলদি নিউট্রিশিয়াস ফুড খাচ্ছি। তার মানে এই নয় যে বাইরের খাবার দাবার আমি খাচ্ছি না, আমি খাচ্ছি বিকজ একটা সার্টেন টাইমে এসে আমার বারবার করে মনে হচ্ছে যে আমি সিক হয়ে পড়ছি, উইচ ইজ নট গুড অ্যাট অল ফর মাই ওন হেলথ। সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই মোমেন্টে তোমরা হয়তো রিয়েলাইজ করবে না যারা টোয়েন্টিজে আছো, বাট যেই মোমেন্টে তুমি 30 ইয়ার এজ ক্রস করবে তখন থেকে বিভিন্ন রকমের জিনিস হতে থাকবে। তাই তুমি যদি নিজের লুক আফটার না করো, নিজের টেক কেয়ার না করো, তাহলে কিন্তু খুব বিপদ। সেজন্যেই আমি অলমোস্ট অনেকগুলো দিন নিজে যাতে ভালো থাকি সেজন্যে আমি স্পেন্ড করছি। সেই জন্যে আমি অনেক দিন ধরে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। ইনফ্যাক্ট এখনও আমি রীতিমতো, আমার ঠান্ডা লেগে আছে, আমার মাথা কান নাক গলা অলমোস্ট বন্ধ হয়ে আছে, তার মধ্যে আমার নাইট ডিউটিস চলছে, নাইট ডিউটি আমি করছি, আজ আমি নাইটেই যাচ্ছি, আমার সেকেন্ড নাইট। আমি জানি না ভিডিওটা কখন আপলোড করতে পারবো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপলোড করার চেষ্টা করবো, কারণ আজকে লাস্ট দিন আমি ভিডিওটা বানাচ্ছি। নতুন বছরে তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি জানি না তোমরা নার্সিং স্টুডেন্ট না নার্স না এক্স্যাক্টলি কী করছো, বাট তোমরা যেই হও না কেন, এমনি যে কোনো স্ট্রিম থেকে যে কোনো স্টুডেন্টও হতে পারো, যে কোনো মানুষ হতে পারো, যদি তুমি নিজেকে ভালোবাসো বা নিজেকে ভালো রাখতে চাও, কে কী ভাবলো কি না ভাবলো তাতে সিম্পলি কিছু যায় আসে না। জাস্ট স্পেন্ড টাইম ফর ইয়োর সেলফ, লুক আফটার ইয়োর সেলফ, বাড়ির লোককে ভালো রাখো, নিজে ভালো থাকো, হাসি খুশি থাকো, প্রপারলি খাওয়া দাওয়া করো, এক্সারসাইজ করো, আর যতটা মন চায় ততটা করে বেশি করে বই পড়ার চেষ্টা করো, নিউজ পেপার পড়ো, দরকার পড়লে যারা ইংরাজি জানো না তারা ইংরাজি বলতে শেখো, বলার চেষ্টা করো। আর বিশ্বাস করো, মানে আমি কখন করব কী করব না করব সেগুলো ম্যাটার করে না, তুমি কীভাবে নিজের জন্য সময় বের করবে সেগুলো ম্যাটার করে। তো এনি হাও নিজের জন্য টাইম বের করো, নিজের জন্য স্পেন্ড করো, নতুন বছর ভালো কাটুক, ভালো করে থাকো, আর অনেক অনেক উন্নতি করো জীবনে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আলাদা করে কিছু বলার নেই। যদি আমার ভিডিওর তোমরা দেখে থাকো আগে বা পরে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো।